সুখবর 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 সবাই ভেবেছিল বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে জেনপাস ইউজির পরীক্ষা নেয় সেটা বোধহয় উঠে যাবে, জেনপাস পরীক্ষা আর হবে না, জেনপাস ইউজি বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উঠে যাবে এবং সবটাই নিট হয়ে যাবে। কিন্তু সুখবর, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জানিয়ে দিয়েছে জেনপাস বিএসসি নার্সিং 2022 হবে। শুধুমাত্র সামান্য পরিবর্তন হয়েছে, আগে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25 এবং বায়োলজি 50 নাম্বার নিয়ে 100 নাম্বারের পরীক্ষা হতো বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবারে জানিয়ে দিল পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন ভাষায় যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশনের তরফে যে বিএসসি নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নেওয়া হবে জেনপাস, সেখানে 25 নাম্বারের ফিজিক্স, 25 নাম্বারের কেমিস্ট্রি এবং 25 নাম্বারের বায়োলজি হয়ে গেল। অর্থাৎ 50 নাম্বারের বায়োলজিটা 25 নাম্বারের বায়োলজি হয়ে গেল এবং সেই জায়গা থেকে 20 নাম্বারের ইংলিশ যুক্ত হলো এবং লজিক্যাল রিজনিং 20 নাম্বার যুক্ত হলো। অর্থাৎ আগে যে পরীক্ষাটা 100 নাম্বারের হতো, বর্তমান থেকে এই বছর থেকে কিন্তু পরীক্ষাটা 115 নাম্বারের হবে। ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25, ইংলিশ 20 এবং লজিক্যাল রিজনিং 20, টোটাল 115 নাম্বারের পরীক্ষা হবে। অর্থাৎ জেনপাস বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2022 হচ্ছেই। যারা নিজেদের প্রস্তুত করতে চাও, জানো তোমরা জয়দেব স্যার ক্লাসেসে এবারে র্যাঙ্ক হয়েছে 72 অর্পিতা মাল জেনারেল ক্যাটাগরি থেকে। অর্থাৎ যারা সরকারি কলেজে ভালো র্যাঙ্ক পেতে চাইছো এবং ভালোভাবে পড়াশোনা করে সরকারি কলেজের র্যাঙ্ক পেয়ে নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত করতে চাইছো এবং যারা ওই প্রাইভেট কলেজে লক্ষাধিক টাকা, 10 লাখ 12 লাখ টাকা খরচা করে বিএসসি নার্সিং পড়ে নিজেদের টাকাগুলোকে জলে দিতে চাইছো না, নিজেদের বাড়ির টাকার অপচয় করতে চাইছো না, যারা চাইছো নিজেদের মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, অধ্যাবসায় দিয়ে, পড়াশোনা করে সুন্দর র্যাঙ্ক করে সরকারি কলেজগুলোতে তোমরা বিএসসি নার্সিং পড়বে, তাদের জন্য জয়দেব স্যার ক্লাসেসের পক্ষ থেকে বার্তা রইল, তোমরা যত শীঘ্র সম্ভব জয়দেব স্যার ক্লাসেসে যোগাযোগ করো এবং জয়দেব স্যার ক্লাসেসে যে ক্লাস হচ্ছে সেগুলো তোমরা নেওয়ার চেষ্টা করো। কারণ জয়দেব স্যার ক্লাসেসে প্রতি বছর স্টুডেন্টরা কিন্তু সরকারি কলেজে র্যাঙ্ক পায় এবং তোমরা জানো এবছরে অর্পিতা মাল জেনারেল ক্যাটাগরি 72 র্যাঙ্ক করেছে জয়দেব স্যার ক্লাসেস থেকে। কিন্তু এবারে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে পড়লে হবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে তোমাকে কিন্তু ইংরেজির 20 নাম্বার সামলাতে হবে এবং লজিক্যাল রিজনিং এরও 20 নাম্বার সামলাতে হবে। অর্থাৎ টোটাল এই 115 নাম্বার নিয়ে পরীক্ষা, যেখানে তোমাদের মনে হচ্ছে যে ইংরেজির 20 নাম্বার এবং লজিক্যাল রিজনিং এর 20 নাম্বার তো একটা ডিফারেন্ট ইস্যু, তোমরা পড়োনি, জানো না, চিন্তা করো না, জয়দেব স্যার ক্লাসেসে যোগ দাও। জয়দেব স্যার ক্লাসেসে তোমাদের ইংলিশ 20 নাম্বার এবং লজিক্যাল রিজনিং 20 নাম্বারে সেরম ভাবে প্রস্তুত করানো হবে যেরম ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে প্রস্তুত করানো হবে। অর্থাৎ সরকারি কলেজে র্যাঙ্ক পাওয়ার জন্য যে পরিশ্রম, যে অধ্যাবসায়, যে নিষ্ঠা, যে অনুসন্ধান, যে রিসার্চ এবং যে সুন্দর শিক্ষক মন্ডলীর দরকার হয় সেটা সবটাই জয়দেব স্যার ক্লাসেসে রয়েছে। জয়দেব স্যার ক্লাসেসে ভর্তি হয়ে তোমরা বিএসসি নার্সিং জেনপাস 2022 এর জন্য নিজেদের প্রস্তুত করো এবং নিজেদের স্বপ্ন পূরণ করো।